প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে আজকে তোমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় গণিত নিয়ে আলোচনা করব। গণিত হচ্ছে যে কোনো কার্টেসীয় সমতলে একটি স্থির বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব এবং একটি চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে সেই চলমান বিন্দুর চলার পথকে কণিক বলে। এই যে এটা হচ্ছে একটা স্থির বিন্দু, আর এটা হচ্ছে চলমান বিন্দু, আর এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক, তাহলে এই সঞ্চারপথকে কণিক বলে। এখন এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত যদি এক হয় বা ধ্রুবকের মান যদি এক হয় তাহলে এই কণিককে বলা হয় পরাবৃত্ত। আমরা তিন ধরনের কণিক করব, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে পরাবৃত্ত, যে এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত যদি ওয়ান হয় সেক্ষেত্রে এটা হবে পরাবৃত্ত। এখন এই যে স্থির বিন্দুটা এটাকে বলা হবে উপকেন্দ্র। তারপরে এই যে নির্দিষ্ট সরলরেখা এম জেড এম ড্যাশ, এটা হচ্ছে পরাবৃত্তের নিয়ামক রেখা। আর এই নিয়ামক রেখা এবং উপকেন্দ্রের মধ্যে দিয়ে যে উপকেন্দ্রের নিয়ামক রেখার উপর অঙ্কিত যে লম্ব যেটা উপকেন্দ্রের মধ্য দিয়ে যায় এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। তারপরে পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদ বিন্দুকে, এই যে পরাবৃত্তটা আর এই যে অক্ষরেখার ছেদ বিন্দুটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। এ হচ্ছে শীর্ষবিন্দু, এস হচ্ছে স্থির বিন্দু বা উপকেন্দ্র, পি হচ্ছে চলমান বিন্দু, এম জে এম ড্যাশ হচ্ছে নিয়ামক রেখা, আর এখানে উপকেন্দ্রের মধ্য দিয়ে এল এল ড্যাশ যে লম্ব অঙ্কন করা হয় এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কয়ার সমান ফোর এ এক্স, এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ, ওয়াই স্কয়ার সমান ফোর এ এক্স। এই পরাবৃত্তটা এই আকারের, এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এটার ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের কতগুলো সূত্র জানতে হবে, যেমন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে মনে রাখতে হবে ওয়াই স্কয়ার সমান ফোর এক্স, এইটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় তাহলে চিত্রটা এরকম হবে, যেটা এক্স অক্ষের যে পরাবৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু শীর্ষবিন্দুর এ স্থানাঙ্ক হবে জিরো জিরো, তারপরে উপকেন্দ্র উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক হবে এ জিরো, তারপরে এসে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ এটা হবে পরাবৃত্তের ক্ষেত্রে হবে এক্স সমান মাইনাস এ, অতএব এক্স প্লাস এ সমান জিরো, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তারপরে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এই পরাবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে অক্ষরেখা, তাহলে এর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল জিরো। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর মান হচ্ছে ফোর এ। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হবে এক্স সমান এ, অতএব এক্স মাইনাস এ সমান জিরো,
এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই সূত্রগুলো মোটামুটি মনে রাখতে হবে আমাদের, অঙ্ক করার সময় এগুলো লাগবে। এখন এটা গেল x স্কয়ার সমান 4ax, যে পরাবৃত্তটা x অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করবে। এখন যে পরাবৃত্ত x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে এবং সূত্রগুলো কেমন হবে আমরা একটু দেখে নিই। এটা হবে, চিত্রটা হবে এরকম, এটা হবে অক্ষ, এক্ষেত্রে এটা হবে P চলমান বিন্দু, এটা হবে S, এটা A, এটা M Z M ড্যাশ, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে Y অক্ষ, এটা হচ্ছে M Z M ড্যাশ। তাহলে এখন এরকম যদি হয় তাহলে এই পরাবৃত্তের সমীকরণটা হবে y স্কয়ার সমান মাইনাস 4ax। এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার সমান মাইনাস 4ax। এক্ষেত্রে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক 0 0 হবে, উপকেন্দ্র s এর স্থানাঙ্ক হবে মাইনাস a 0। নিয়ামক রেখার সমীকরণ হবে x সমান a, x সমান a অর্থাৎ x মাইনাস a সমান 0, x মাইনাস a সমান 0। অক্ষরেখার সমীকরণ একই থাকবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই হবে, কারণ দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x সমান মাইনাস a বা x প্লাস a সমান 0। তাহলে এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার সমান 4ax তখন এর সূত্রগুলো কীভাবে হবে, আবার যখন y স্কয়ার সমান মাইনাস 4ax হবে তখন এটা x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করবে এবং এক্ষেত্রে সূত্রগুলো একটু পরিবর্তন হবে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যখন পরাবৃত্ত y অক্ষের দিকে অবস্থান করবে, মানে এরকম হবে, এই নিয়ামক রেখা, এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, আর এটা শীর্ষ বিন্দু, এটা উপকেন্দ্র, এটা শীর্ষ বিন্দু, এটা হচ্ছে m m z m ড্যাশ। এরকম যদি হয় তাহলে পরাবৃত্তের সমীকরণটা হবে x স্কয়ার সমান 4ay। এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার সমান 4ay। তাহলে এটা a y অক্ষে x অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করবে, না y অক্ষের ধনাত্মক দিকে এটা অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে শীর্ষ বিন্দু a হবে 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক s হবে 0 a। নিয়ামক রেখার সমীকরণ হবে y ইকুয়াল মাইনাস a বা অতএব y প্লাস a সমান 0। অক্ষরেখার সমীকরণ হবে x সমান 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা একই থাকবে 4a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ এটা হবে y সমান a বা y মাইনাস a সমান 0। এক্ষেত্রে এই পরিবর্তনটা হবে। এখন এই যে x এবং y এর ক্ষেত্রে যে পরিবর্তন হয় এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখন গেল এটা y অক্ষের ধনাত্মক দিকে। আবার যদি সমীকরণটা এরকম হয় যে পরাবৃত্তটা অবস্থান করবে y অক্ষের ঋণাত্মক দিকে, এই এইরকম যদি হয় তাহলে এটা হবে উপকেন্দ্র, এটা হবে শীর্ষ বিন্দু, m z m ড্যাশ এটা হবে, তারপরে এটা হবে শীর্ষ বিন্দু, এটা হবে ফ্রি যে কোনো চলমান বিন্দু এটা হবে। এইরকম যদি হয় তাহলে এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার সমান মাইনাস 4ay। এক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার সমান মাইনাস 4ay। এখন এক্ষেত্রে সূত্রগুলো কী হবে এটা আমরা দেখি, শীর্ষ বিন্দু a হবে 0 0, উপকেন্দ্র s হবে 0 মাইনাস a। নিয়ামক রেখার সমীকরণ হবে y সমান a বা y মাইনাস a সমান 0। তারপর অক্ষরেখার সমীকরণ হবে x সমান 0,
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y সমান মাইনাস a বা y প্লাস a সমান 0 তাহলে তোমরা এই চারটা ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ কি হবে এবং এর সূত্রগুলো কি হবে এটা তোমরা ভালোভাবে দেখবে আমি এর পরবর্তী ক্লাসে এই পরাবৃত্তের উপর বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন।